চ্যানেল রে এটা ভাই কি বা তার কন্টেন্ট কিছুই যে মাথায় ঢোকে না টাকা ইনকামের জন্য মানুষ কি কি করতে পারে এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই হবে না ইতিওবি লাইফ স্টোরি এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে 18 নভেম্বর 2021 আর এত তাড়াতাড়ি চ্যানেলটিতে 5.45k সাবস্ক্রাইবারও হয়ে গেছে মাত্র 131 খানা ভিডিওতেই যেখানে এক একটা চ্যানেল ভালো ভালো কন্টেন্ট দিয়েও 7-800 বেশি ভিডিও আপলোড করে দেওয়ার পরও 1k সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পুরো করতে তাদের কিন্তু ভালো মতো দম বেরিয়ে যায় কি এমন ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলটিতে চলুন একটু চোখ বুলিয়ে দেখে নিই ভিডিওর থাম্বেলগুলো দেখুন চাটাচাটি খেলা বরের ডিম ফেটে গেল বরের হাগার ফুটো বন্ধ করে দিলাম বউকে হাগু পরিষ্কার করালাম এগুলোও নাকি ভিডিওর কন্টেন্ট থাম্বেল দেখেই বমি পাচ্ছে তার আবার এত সাবস্ক্রাইবার আজকাল মানুষজন ভালো ভিডিও খুবই কম দেখে উৎপটং ভিডিওই বেশি দেখা পছন্দ করে মনে হয় হাগা মোটা প্রাইভেট পার্ট এইসব ছাড়া ওনারা প্রায় ভিডিও করতেই পারে না এনাদের ফানি ভিডিওর কন্টেন্টগুলো একবার দেখা যাক পাত দিয়ে বউকে উড়িয়ে দিলাম পাত খাওয়ালাম বউকে বউয়ের সাথে খেলতে খেলতে হেগে দিলাম এগুলো একটা ভিডিও হলো এই চ্যানেলের নাম ইতিওবি লাইফ স্টোরি না রেখে ইতিওবি বাথরুম স্টোরি রাখা উচিত ছিল চ্যানেলের নাম ইতিওবি লাইফ স্টোরি কিন্তু এখানে জীবনের কোনো গল্পই চোখে পড়ছে না আমি দেখছিলাম আমি ভিজা ভিজা লাগছিল আমি দেখলাম তুই লুঙ্গি তুলে এখানে দাঁড়িয়েছিলি এখন এখন মানে লুঙ্গিটা এমনি জাস্ট তুলে আমি মানে দাঁড়া উঠলাম ভিজা ভিজা আমি ইস্যু করে দিবি ইস্যু করবো কাল আমার গায়ে একটু কি তুমি ইস্যু করে দিয়ে দাও আমি ইস্যু করলে এদিকে চলে আসে নাকের মুখে এগুলো চলে আসে সূর্য চাপ দিয়েছিল মনে হয় আমার কি এরকম আছে ধরবো তো এরকম করে চলে আসবে এরকম আছে ধরবো তো এই চ্যানেলটিতে লাস্ট 30 দিনে আবার ভিউজ এসেছে 80.241k চ্যানেলটি নতুন হওয়ায় ইনকামটা ঠিকভাবে কাউন্ট করা যাচ্ছে না তবে এটা নিশ্চিত এই রকম কন্টেন্ট নিয়েও চ্যানেল খুব তাড়াতাড়ি সাফল্য অর্জন করতে পারবে মারো মুঝে মারো
এটাও সম্ভব? তো আপনাদের এই চ্যানেল নিয়ে কি মতামত আছে সেটা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। নতুন কোনো চ্যানেল সম্বন্ধে জানতে হলে আমাকে কিন্তু সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।